নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আবার চলে আসলাম নতুন একটা ব্রেস্ট ফিডিং ভিডিও নিয়ে। আর মেয়েটাকে দেখতেই পেলেন, প্রথমেই যখন এখনই আমি কোনো ইন্ট্রো দিই মানে ভিডিওর, ও সাথে সাথে থাকলে পরে ও হাই গাইস এরকম বলতে চাই, মানে ওর এমনভাবে উচ্চারণটা করে না, মনে হবে পুরো ওইরকমভাবে বলছে, কিন্তু ওইরকম তো পুরোপুরি বলতে পারে না, ওইরকমই করে আর কি। আর ওকে দেখুন আজকে বসিয়ে খাওয়ানোর চেষ্টা করছি, কারণ হচ্ছে যদি আগে ওই শুয়ে পড়ে খাওয়ায় না প্রচণ্ড তেজ হয়ে যায়, রাগ হয়ে যায়, তাই জন্য খেতে পারে না, মানে এত কান্নাকাটি করে না খাওয়ানো যায় না, মানে বমি করে দেয়। তাই জন্য আগে ওরকমভাবে খাওয়ানোর চেষ্টা করলাম, তারপরে খাওয়াতে খাওয়াতে দেখলাম যে খাচ্ছে না, তারপরে আমি এই শুয়ে খাইয়ে দিচ্ছি। আর শুয়ে খাওয়ালে পরে একটু পরে থেকেই স্টার্ট হয়ে যাবে, এই যে দেখুন স্টার্ট হয়ে গেছে ওর দুষ্টুমি। আর ওর এই সব জিনিস খেতে বেশি প্রবলেম, মানে কষ্ট হয় ওর নিজের খাবার দাবার। আর ওকে ঝাল তরকারি মানে মাছ বা মাংস বা আরও টুকিটাকি চিপস কুরকুরে এইসব আছে না, চানাচুর এইসব জিনিস দাও, ওইগুলো খুব ভাল লাগে খেতে, ওইসব খেয়ে খেয়েই আজকে শরীরটা খারাপ হয়েছে, কৃমি হচ্ছে, কৃমির ওষুধ দেওয়া হয়েছে মেয়েটাকে। এখন তবুও টুকিটাকি অল্প অল্প করে এইসব খাওয়ানো হবে। দেখুন কিভাবে দাঁড়িয়ে পড়লো, ও খাচ্ছে না, এটা আমার সঙ্গে যুদ্ধ করছে, ভগবান জানে ওর পেট ভরছে না আমার পেট ভরছে, বলুন তো। তো যাই হোক, এখন ওকে খাওয়াবো, খাওয়ানোর পরে ওকে ব্রেস্ট ফিডিং করিয়ে তারপরে ঘুম পাড়ানোর চেষ্টা করব। আর আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই পুরোটা দেখবেন, একটু স্কিপ করবেন না, আর স্কিপ করতে করলে পরে আপনারা আসল ভিডিওটা দেখতেই পারবে না। তো চলুন মেয়েটাকে খাইয়ে নিই গল্প করতে করতে। আর আমি যেই আওয়াজটা ছিল সেই আওয়াজটা পুরোপুরি দিইনি, কারণ মেয়েটা এত জোর চিৎকার করছিল, এত জোর চিৎকার করছিল আপনারা হয়তো মানে শুনতেই পারবেন না, গ্যারগ্যার করে আওয়াজ হচ্ছিলো আর পাখাও চলছিল বলে তাই জন্য পুরো ওই আওয়াজটা দিইনি। পরে আমি ভয়েসটা অ্যাড করে নিয়েছি, আর সারাদিনের কাজকর্মের মধ্যে না আর মেয়ে ছেলে মেয়েকে সামলাতে সামলাতে আর সেরকমভাবে ব্লগ করে ওঠা হচ্ছে না, আমি ছোটোখাটোর মধ্যেই দিচ্ছি, আর যখন বড় করে ভালোভাবে ব্লগ করব তখন আপনারা তো দেখতেই পাবেন। আর আমার চ্যানেলে যারা যারা নতুন নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই পাশে থাকবেন, সাথে থাকবেন, আর অল নোটিফিকেশনটা অবশ্যই ক্লিক করে দেবেন। আপনারা এত দূর আমাকে মানে সাপোর্ট করেছেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পরিবারের সবাইকে, মানে কি বলবো, বলার কোনো ভাষা নেই। আমার 5,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে, সবাইকে সত্যি কথা বলতে অনেক 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 ধন্যবাদ জানাই, আপনাদের জন্যই এতটা দূরে আসতে পেরেছি। আর একটু সাপোর্ট করুন প্লিজ আমাকে, তাহলে যাতে আমি আপনাদের কাছে আরও ভালো কিছু মানে ভিডিও ব্লগ তুলে নিয়ে আসতে পারি। আপনারা যদি এরকমভাবে আমার পাশে থাকেন তাহলে আমার খুব ভালো লাগবে। তো যাই হোক বন্ধুরা, চলুন মেয়েটাকে খাইয়ে নিই, আবার আপনাদের সঙ্গে নেক্সট একটা ভিডিওর সঙ্গে দেখা হবে জলদি জলদি। তো আজকের মতো টাটা বাই বাই, দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে।